আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, সবাইকে সালাম এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন ধর্ম দর্শন। আমরা আমাদের এই ধর্ম দর্শন আয়োজন প্রোগ্রামে প্রতিদিন ইসলামকে কেন্দ্র করে নানা বিষয়ে আলোচনা করে থাকি। ধর্ম দর্শন, রাজনীতি, ইতিহাস, অর্থনীতি, সমাজনীতি সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং সবগুলোর কেন্দ্রে আমাদের ইসলাম থাকে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের একটি ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে অর্থনীতি নিয়ে আলোচনা করব। আমরা গত কয়েক পর্বে আপনারা দেখেছেন, যারা আমাদেরকে নিয়মিত ফলো করেন তারা দেখেছেন যে আমরা আমাদের শামস আরফিন স্যার থেকে ধারাবাহিকভাবে তিন পর্বের একটি প্রোগ্রাম হয়েছে এবং আজকে চতুর্থ পর্ব আমাদের চলছে, এবং সেখানে আমরা নানা বিষয়ে আলোচনা করেছি অর্থনীতির, এবং সেই ধারাবাহিকতায় আজকে আমাদের চতুর্থ পর্ব। তো শুরুতেই আমি নিজে কথা না বাড়িয়ে আমি আমাদের সম্মানিত স্যারকে আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার। জি স্যার, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি স্যার, যে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম আমাদের ধারাবাহিক আলোচনায়, আমরা বিভিন্ন অর্থনীতির তত্ত্ব এবং অর্থনীতি কাকে বলে এবং চাহিদা অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাচ্ছি যে অর্থনীতিতে একটা তো হচ্ছে দেশীয় বাজারে আলু আলু বিক্রি হয়, পটল বিক্রি হয়, দেশীয় বাজারে লেনদেন করে, এক জায়গা থেকে উৎপন্ন হয়, পার্শ্ববর্তী জেলা শহরে বা শহরে গিয়ে সেটা বিক্রি হয়। কিন্তু এক দেশ থেকে অন্য দেশে পণ্য রপ্তানি করা বা আন্তর্জাতিক বাণিজ্য কেন প্রয়োজন হয়? আসলে দুটো কারণে আসলে আন্তর্জাতিক বাণিজ্য প্রয়োজন হয়। প্রথমত হচ্ছে একটা দেশ কখনো সবগুলো পণ্য উৎপাদন করতে পারে না। দুই, জি স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে যদি সবগুলো পণ্য সে উৎপাদন করতে পারে, কিন্তু দেখা যায় যে কোন পণ্য উৎপাদনে তার ব্যয় বেশি হয়, আবার কোন পণ্য উৎপাদনে তার ব্যয় কম হয়। সেক্ষেত্রে প্রথম যারা ক্লাসিক্যাল ইকোনমিস্ট তারা চিন্তা করলেন যে আমরা যদি এখন এই মুহূর্তে শুধুমাত্র নিজের পণ্য উৎপাদনের মনোযোগী হই, তাহলে হবে কি, আমি যে পণ্য উৎপাদনে আমার সক্ষমতা বেশি রয়েছে সেই পণ্য বেশি উৎপাদন করে আমি বাইরের দেশে বিক্রয় করতে পারবো, আর যেই পণ্য উৎপাদনে আমার কম সক্ষমতা রয়েছে সেই পণ্য কম উৎপাদন করে বা উৎপাদন না করে অন্যান্য দেশ থেকে কিনতে পারবো। যেমন ধরা যাক, বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ পিছিয়ে রয়েছে, তো বাংলাদেশ ভাবলো যে আলু উৎপাদনে যেহেতু বাংলাদেশ এগিয়ে রয়েছে, তো বাংলাদেশ 10 টাকা খরচ করে, কথার কথা আমরা ধরে নিই, অথবা 10 জন শ্রমিক বাংলাদেশে আপনার 1 মাস কাজ করে 10 মণ আলু উৎপাদন করতে পারে, অন্যদিকে 10 জন শ্রমিক আপনার 2 মাস কাজ করেও আপনার পেঁয়াজ উৎপাদন করতে পারে না 1 মণ, অন্যদিকে 10 জন শ্রমিক ভারতে 1 মাস কাজ করে 10 মণ পেঁয়াজ উৎপাদন করতে পারে। তো বাংলাদেশ দেখা যাচ্ছে যে 10 জন শ্রমিক 1 মাস কাজ করে আলু উৎপাদন করতে পারে, তো বাংলাদেশ যেহেতু আলু বেশি উৎপাদন করতে পারে বাংলাদেশ ভারতের কাছে আলু বিক্রয় করবে, আবার ভারত যেহেতু কম সময়ে কম খরচে পেঁয়াজ উৎপাদন করতে পারে ভারত বাংলাদেশের কাছে পেঁয়াজ বিক্রি করবে। অর্থাৎ তাতে কি হবে, যারা এই ধরনের প্রবক্তা তারা হলেন ক্লাসিক্যাল ইকোনমিক্স অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, এবং তারা বলেন যে এতে করে বৈশ্বিক বাজারে একটি সাম্য বা একটি সর্বোত্তম উৎপাদন ব্যবস্থা গড়ে উঠবে, এতে করে সবাই উপকৃত হবে। এ কারণেই মূলত আন্তর্জাতিক বাণিজ্যের ধারণা এই আর কি। যদিও আন্তর্জাতিক বাণিজ্যের ধারণা এভাবে শুরু হয়েছিল, কিন্তু আমরা দেখি পরবর্তীতে এই যে আদর্শটা যে সবাই উপকৃত হবে, সবার বাজার উন্মুক্ত থাকবে, সেটা কিন্তু আর রক্ষা করা সম্ভব হয়নি। কারণ অ্যাডাম স্মিথের যুগে তারা মনে করেছিলেন যে এই ধারণাগুলো, তিনি যে প্রবক্তা ছিলেন, তিনি প্রবক্তা ছিলেন হচ্ছে অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ থিওরি, অর্থাৎ একটা পণ্য উৎপাদনে আপনার সবচেয়ে সুবিধাজনক অবস্থান থাকবে। আর ডেভিড রিকার্ডোর যে ধারণাটা ছিল, তার ধারণাটা ছিল যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ বা তুলনামূলক সুবিধা তত্ত্ব, অর্থাৎ এমন হতে পারে যে ধরেন বাংলাদেশ পেঁয়াজ উৎপাদন এবং আলু উৎপাদনে দুটোতেই দক্ষ, অর্থাৎ বাংলাদেশ 10 জন শ্রমিক ব্যয় করে আপনার 1 মাসে 1 মণ আলু উৎপাদন করতে পারে, আবার 15 জন শ্রমিক ব্যয় করে 1 মাসে আপনার 1 মণ পেঁয়াজ উৎপাদন করতে পারে। অন্যদিকে দেখা গেল ভারত দুটোতেই খারাপ করছে, 10 জন শ্রমিক ব্যয় করে 1 মণ আলু উৎপাদন করতে পারে, আবার 20 জন শ্রমিক ব্যয় করে 1 মণ পেঁয়াজ উৎপাদন করতে পারে।
সেক্ষেত্রে ডেভিড রিকার্ডোর ব্যাখ্যাটা প্রয়োজনীয়। যেমন আগে তো আমরা দেখেছি যে বাংলাদেশ শুধু আলু উৎপাদনে দক্ষতা, কম খরচে কম শ্রমিক ব্যয় উৎপাদন করতে পারে, আর ভারত শুধু পেঁয়াজ উৎপাদনে ইফিশিয়েন্ট বা দক্ষ, তারা কম খরচে কম শ্রমে পেঁয়াজ উৎপাদন করতে পারে। কিন্তু ডেভিড রিকার্ডো আরেকটা জটিল একটা সমস্যা নিয়ে আসলেন যে না, বাংলাদেশ তুলনামূলকভাবে ভারতের চেয়ে কম খরচে আলু উৎপাদন করতে পারে, আবার ভারত তুলনামূলকভাবে বাংলাদেশের চেয়ে কম খরচে যদিও পেঁয়াজ উৎপাদন না করতে পারে, কিন্তু নিজের দেশে আলুর চেয়ে কম খরচে পেঁয়াজটা বেশি উৎপাদন করতে পারে। সেক্ষেত্রে যদি ভারত শুধু পেঁয়াজ উৎপাদন করে, তাহলে কয়েক বছর উৎপাদন করার পর ভারত পেঁয়াজ উৎপাদন দক্ষতা অর্জন করবে, আবার বেশি আলু উৎপাদনে মনোযোগী হওয়ার কারণে বাংলাদেশ আলু উৎপাদনে আরো বেশি দক্ষ হয়ে উঠবে এবং আরো কম শ্রমে আরো বেশি আলু উৎপাদন করতে পারবে। সেক্ষেত্রে দেখা যাবে যে দুটো দেশই আন্তর্জাতিক বাণিজ্যে উপকার ভোগী হবে। আসলে প্রথম ক্লাসিক্যাল ইকোনমিস্টদের যোগে, অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডোর যোগে এই ধারণা থেকে আসলে আন্তর্জাতিক বাণিজ্যর সূচনা হয়েছিল। তারা যদি কখনো আমাদেরকে বন্ধ করে দেয় তাহলে আমরা একেবারে মাঠে মারা যাব, এটা একটা। আবার নিজেরা উৎপাদন করতে গেলে দাম বেশি লাগে, তার মানে আমরা দুটো ব্যালেন্স করে চললে মোটামুটি যেই সময় কেউ আমাদের উপরে আরোপ করবে, অবরোধ আরোপ করবে বা আমাদের সাথে ডিল করবে না, তখন সেই মুহূর্তে আমরা নিজেরা নিজেদের চেষ্টাকে আরো বাড়িয়ে তুলতে পারবো। আচ্ছা স্যার, এরপরে দ্বিতীয় নাম্বার, দ্বিতীয়ত আমরা যে আলোচনা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি সেটা হচ্ছে এটা এবং বণিকবাদ বা মার্কেন্টালিজম, এই জিনিসটা কি এবং এটার পরম সুবিধা তত্ত্ব কি এবং এটার সাথে তুলনামূলক সুবিধা তত্ত্বটা কি, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। আসলে আমরা একটু আগে বলেছিলাম পরম সুবিধাটা তো যেটা অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ থিওরি, যেটা ডেভিড রিকার্ডোর কথা বলেছি, আর সরি অ্যাডাম স্মিথের কথা বলেছি। আর ডেভিড রিকার্ডো হচ্ছে কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি, তুলনামূলক সুবিধা তত্ত্ব একটু আগে আমরা ব্যাখ্যা করেছি। এখানে আপনি শেষে একটা উপসংহার টানার চেষ্টা করেছেন, দেখুন আপনি নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য, কিন্তু আমরা দেখি যে এই আন্তর্জাতিক বাণিজ্যের যে এই যে ধারণা, এই যে আদর্শ, এটা কিন্তু বেশি সময় স্থির থাকেনি। একটা নির্দিষ্ট সময় এসে আন্তর্জাতিক বাণিজ্যের এই ধারণাটা পরিবর্তন হয়ে গেছে। কিরকম পরিবর্তন হয়ে গেছে আপনি দেখুন, যে আন্তর্জাতিক বাণিজ্যের যেগুলো নিত্য প্রয়োজন যেমন খাদ্যদ্রব্য উৎপাদন, সেই খাদ্যদ্রব্য উৎপাদন করার ক্ষেত্রে দেখা যায় যে সবগুলো দেশই ভর্তুকি দেয়। দেখা গেল যে ওয়ার্ল্ড WTO-র সদস্য পদ পাওয়ার পরেও অধিকাংশ দেশ কিন্তু কৃষি খাতে আপনার ভর্তুকি দিয়েছে। কেন? কারণ এটি একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এটি খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, যে মৌলিক চাহিদা মানুষের তার একটি অন্যতম বিষয়। এখন দেখা যাক, জাপানে বছরের পর বছর কৃষকরা কিন্তু কৃষি উৎপাদনে সফল হয় না, কিন্তু তারা কিন্তু বিভিন্ন রকমের ভর্তুকি দিয়ে দেয়। তারা উৎপাদনের সময় সার দেয়, বীজ দেয়, আবার যাতায়াত খরচের জন্য ডিজেল বা তেলে ভর্তুকি দেয়। তাহলে দেখা যাচ্ছে যে বিষয়টা, অর্থাৎ মানুষ কিন্তু নিত্য প্রয়োজনীয় বা পৃথিবীর কোনো দেশে তার জন্য যা প্রয়োজনীয়, যেমন আমাদের ক্ষেত্রে যখন আমরা দেখলাম যে পেঁয়াজের উপর ভারত হঠাৎ করে ভারত চালান বন্ধ করে দিল, তখন কিন্তু আমরা যতটাই আমরা আমাদের প্রতিবেশী দেশকে বন্ধু হওয়ার মনে করি কি করি না কেন, আমরা কিন্তু নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নিজেরা পেঁয়াজ উৎপাদনে যাব, কারণ এগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, আমি কারোর উপর নির্ভর করতে পারি না নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে। তখন দেখা গেল যে বাংলাদেশ সরকার পেঁয়াজ আমদানির উপর 5% শুল্ক আরোপ করে দিল এবং দেশীয় পেঁয়াজ উৎপাদনে যেন দেশ স্বয়ং সম্পূর্ণ হয় সেই ব্যবস্থা বা উদ্যোগ গ্রহণ করলো। কারণ হঠাৎ করে ভারত আপনার পেঁয়াজ রপ্তানি বন্ধ করার কারণে আমরা একটা ক্রাইসিসের সম্মুখীন হয়ে যাই, যদিও আমরা সেটা সফলভাবে মোকাবেলা করার সম্মুখীন হয়েছি। এই ধারণা থেকে একটা আসলে ধারণা আসে যে আপনি আন্তর্জাতিক বাণিজ্যে কতটুকু নিরাপদ। আন্তর্জাতিক বাণিজ্যে এই মুক্ত বাজার অর্থনীতির ধারণার একটা বিপরীত ধারণা হচ্ছে মার্কেন্টালিজম। মার্কেন্টালিজমের ধারণা হচ্ছে এই যে আপনি যতই মনে করেন না আপনি আমদানি করবেন, রপ্তানি করবেন, আপনি ভালো থাকবেন, মার্কেটিজমরা বিশ্বাস করে যে আপনার দেশে যত রপ্তানি হবে আপনার দেশ ঠিক ততটাই ভালো থাকবে। অর্থাৎ তারা মনে করেন দেশে গোল্ড সঞ্চয় করতে হবে, যত স্বর্ণ মুদ্রা আপনি সঞ্চয় করতে পারবেন ভিন্ন দেশ থেকে, ততই হচ্ছে আপনি কি হবেন, সাম্রাজ্যবাদী, অথবা সাম্রাজ্যবাদীর যে ধারণা প্রাথমিক দিকে সেই ধারণা সফলভাবে বাস্তবায়ন, অর্থনৈতিকভাবে সিকিউর হবেন। তাদের এই যুক্তির পিছনে ধারণাটা কি, দেখুন মুক্তবাজার অর্থনীতির
যে ধারণা এবং মার্কেন্টালিজমের যে ধারণা, সাম্রাজ্যবাদের সময় সাম্রাজ্যবাদী শক্তিগুলো কলোনিয়াল পাওয়ার গুলো কি করেছে, এক একটা কলোনি করেছে এবং এক একটা কলোনিকে তারা এক একটা বাজার হিসেবে পরিণত করেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলাদেশে আসলো, তখন তারা বাংলাদেশের, আপনি দেখুন আজকে বাংলাদেশের যে শাড়ি, মুসলিম যে শাড়ি, সেই শাড়িটা কিন্তু নেই। তারা এসে দেখলো যে মুসলিম শাড়ি বা এই ধরনের যে সমস্ত পণ্য তাদের পণ্যের সম্মুখীন হতে পারে, তারা সেই পণ্য উৎপাদনগুলোকে ব্যাহত করলো। তারা ইউরোপের পণ্যের বাজার হিসেবে বাংলাদেশকে তৈরি করলো। ইউরোপের নীল যে উৎপাদিত হতো, নীল চাষের কেন এত ব্যাপক প্রসার লাভ করলো, কাপড়ের নীল এই দেশে উৎপাদন হতো এবং ওই দেশে সেটাকে বিক্রয় করা হতো, কারণ সেই সময় কাপড় বা বস্ত্র শিল্পের উত্থান হয়েছিল। অর্থাৎ তারা এই দেশ থেকে হয় পণ্য না হয় হচ্ছে কাঁচামাল, সেটাকে গ্রহণ করে অন্য দেশকে শোষণ করে কিভাবে বণিকবাদকে সম্প্রসারণ করা যায়, সেই কলোনিয়াল আমলের যে ধারণা, সেই ধারণাকে আসলে মার্কেন্টালিজম বলা হয়। তবে মার্কেন্টালিজম এবং মুক্তবাজার যে অর্থনীতি, অর্থাৎ আন্তর্জাতিক যে বাণিজ্য, তার মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে, মার্কেন্টালিজমের সময় কিন্তু আপনার এক দেশ আরেক দেশকে দখল করতো, কলোনিয়াল পার এক দেশ আরেক দেশকে দখল করে সেই দেশের অর্থনীতি, রাজনীতি সবকিছুই নিয়ন্ত্রণ করত। এই ধারণা থেকে যখন আরেকটু আপডেট হলো, সেটাকে আমরা একটু মার্কেন্টালিজম বলি, অর্থাৎ কলোনিয়াল যোগ পার করে যেটাকে বলি, সেই কলোনিয়াল যোগ পার করে যেই মার্কেন্টালিজম আসলো, সেখানে যদিও সরাসরি এক দেশ আরেক দেশকে দখল না করার প্রবণতা ছিল না, কিন্তু এক দেশ শুধুমাত্র আরেক দেশের রপ্তানি করবে, আমদানি করবে না, সে ধরনের ধারণা ছিল। কিন্তু মুক্তবাজার অর্থনীতি এসে কি করলো, যে শুধুমাত্র আপনি আমদানি না করে রপ্তানি করবেন সেটা তো হয় না, আপনি যা উৎপাদন করতে দক্ষ বা আপনার ইফিশিয়েন্সি রয়েছে, আপনি সেটা উৎপাদন করবেন, বিক্রয় করবেন, আরেকজনের কাছে, যা উৎপাদন করতে পারেন না তা আপনি আমদানি করবেন। কিন্তু এখানে আরেকটা বিতর্ক রয়েছে, বিতর্কটা হচ্ছে এই যে ধনী দেশগুলো অধিক পরিমাণ মূল্য সংযোজন করতে পারে। অর্থাৎ ধরেন আজকে আমার কানে যে ইয়ারফোনটা দেখছেন, সেই ইয়ারফোনটা উৎপাদন খরচ হয়তো আপনার 100 টাকা, কিন্তু এই ইয়ারফোনটা বাংলাদেশের বাজারে 300 টাকা, 350 টাকা বিক্রি হচ্ছে। বাংলাদেশ যদি চায়না থেকে ইয়ারফোনটা ক্রয় করে, বাংলাদেশ চায়নাকে হয়তো র মেটেরিয়াল হিসেবে আপনার কৃষির যে পণ্য, সেই পণ্যগুলো, উৎপাদন শস্য, সেগুলো হয়তো বিক্রয় করতে পারে, সেগুলো তো কিন্তু ভ্যালু এডিশন করতে পারে না, অর্থাৎ প্রসেস ফুড হয় না। তো তার মানে কি বাংলাদেশ সারা জীবন কৃষি পণ্যই চায়নার কাছে বিক্রি করে যাবে, আর চায়নার কাছ থেকে ইলেকট্রিক্যাল পণ্য বাংলাদেশ কিনেই যাবে? অর্থাৎ চায়না সবসময় বেশি লাভ করে, বাংলাদেশ সবসময় কম লাভ করবে? এই ডিবেট থেকে আর কি অর্থনীতিবিদরা, যারা নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, যারা নতুন চিন্তাবিদ, অর্থাৎ যারা ওরিয়েন্টালিজমের, অর্থাৎ মার্কেন্টালিজম, অর্থাৎ এই সাম্রাজ্যবাদের বিরোধী, তারা ধারণাটা প্রকাশ করেন যে না, আপনি আপনার বাজারটাকে সংরক্ষিত বাজার রাখবেন, সংরক্ষিত বাজার রাখবেন, এবং WTO যে সমস্ত রুলস বলে, আপনি সিগনেচারি হওয়ার আগে 14 বার বা 100 বার ভাববেন যে আপনি কোন দেশকে কোন বিষয়ে সুযোগ দিবেন। যদি আপনি WTO মেম্বারও হয়ে যান, আপনি দুই দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করবেন, এমন ভাবে চুক্তি করবেন যেন আপনি একটা সময় টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে নিজের দক্ষতা উন্নয়ন করে এক সময় নিজে আপনি চায়নার কাছেও যে সমস্ত প্রযুক্তি সম্পন্ন পণ্য বা ভ্যালু অ্যাডিটিভ পণ্য যেগুলোতে মূল্য সংযোজন বেশি রয়েছে সেগুলো আপনি বিক্রয় করতে পারেন। ধন্যবাদ স্যার। জি স্যার, অনেক শুক্রিয়া স্যার। এরপরে একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে হেক্সার অ্যান্ড অহলিন মডেল, এটা কি? এটা আপনি এর আগে যে মডেলটা বলেছেন তার সাথে এটার মিল অমিল কি? আচ্ছা, আমরা এর আগে বলেছিলাম যে অ্যাডাম স্মিথের ধারণা ছিল অ্যাবসুলেট অ্যাডভান্টেজ, অর্থাৎ অ্যাডাম স্মিথ এবং রিকার্ডোর ধারণা ছিল শ্রম নির্ভর, অর্থাৎ শ্রমই উৎপাদনের একমাত্র একক, অর্থাৎ শ্রমের মাধ্যমে উৎপাদন হয়, শ্রম ছাড়া উৎপাদন হয় না। আসলে এই ধরনের ধারণা পোষণ যেহেতু করা হয়েছিল, তখন হেক্সার এবং ওহলিন দুটো মতবাদ দিয়ে এসেছিলেন। হেক্সার এবং ওহলিনের মতবাদের আগে আসলে একটু মার্ক্সের কাছে ফিরে যেতে হয়। মার্ক্সিয়ান তত্ত্ব অনুযায়ী যে শ্রম, ডেভিড রিকার্ডো এবং হচ্ছে অ্যাডাম স্মিথ, তারা মনে করতেন যে আপনি যে পরিমাণ শ্রম দিয়ে উৎপাদন করেন, যদি শ্রম উৎপাদনের একক হয় তাহলে, এবং হচ্ছে মূলধন সাথে যোগ হয়, তাহলে মূলধনের হিসাব তো ফিক্সড, কিন্তু শ্রম বাড়ে এবং কমে, অর্থাৎ শ্রম বাড়া এবং কমার কারণে উৎপাদন বাড়ে অথবা কমে। এই দুই ধারণায় যদি ডেভিড রিকার্ডো আর স্মিথ বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে শ্রমের অনুযায়ী পণ্যের দাম নির্ধারণ হবে এবং শ্রমিকরাই হচ্ছে আপনার মূলত উৎপাদনের মালিক। কিন্তু এই মালিকানা ডেভিড রিকার্ডো এবং অ্যাডাম স্মিথ স্বীকার করে না। মার্ক্স প্রথম এই ধারণাটা নিয়ে আসেন যে আপনারা যে আন্তর্জাতিক বাণিজ্য করছেন, পণ্য যে উৎপাদন করছেন, এই পণ্য উৎপাদনের মূল উৎপাদক শক্তি হচ্ছে শ্রম, অর্থাৎ একজন কৃষক, একজন শ্রম
শ্রমজীবী মানুষ যে পণ্যটার উৎপাদন করছে সেই পণ্যটা ধরেন বাজারে 10 টাকায় বিক্রয় হওয়ার কথা হচ্ছে, দেখা যাচ্ছে মূলধন যদি 5 টাকা, সেই পণ্যে আপনার আরো শ্রম 3 টাকা যোগ করে 8 টাকা হয় এবং বাজারে বিক্রি করা হচ্ছে 10 টাকা, কিন্তু শ্রমিককে দেওয়া হচ্ছে সম্মানী 5 টাকা হিসেবে। এবং শ্রমিক যে 3 টাকার যে মূল্য অ্যাড করলো, অর্থাৎ মূল্য সংযোজন করলো, অর্থাৎ ধরেন আপনি একটা আলু, আলু থেকে চিপস বানালেন, আলু ধরেন 5 টাকা, 3 টাকা আপনি ভ্যালু এডিশন করে প্রসেস করে চিপস বানালেন, বাজারে এটা চিপসটা 10 টাকায় বিক্রি হলো, তাহলে শ্রমিককে তো আপনি প্রত্যেক চিপসের প্যাকেট প্রতি আপনি 8 টাকা দেওয়ার কথা, কিন্তু আপনি দিচ্ছেন হচ্ছে 5 টাকা, অর্থাৎ আপনি শ্রম শোষণকে হচ্ছে আপনি কি করছেন কন্টিনিউ করছেন। মার্ক্সের এই ব্যাখ্যাগুলো বা মার্ক্সিয়ান ফিলোসফিকালদের আইডিয়াটা একটু সহযোগিতা করেছে হ্যাকসার এবং হোলিন মডেল তত্ত্বের, আমি সরাসরি বলবো না, সহযোগিতা করেছে, হয়তো আমার সাথে কেউ এখানে দ্বিমত পোষণ করতে পারেন। হ্যাকসার এবং হোলিন মডেল যেটা বলা হয়, তারা প্রথম বললেন যে না, শুধু শ্রম না, শ্রমের পাশাপাশি উৎপাদন ব্যয় রয়েছে। উৎপাদন ব্যয়টা কি, সেটা মূলধন হতে পারে, যন্ত্রপাতি হতে পারে, অথবা একজন ম্যানেজারের ক্যাপাসিটি, অথবা যিনি মালিক তার নিজস্ব শ্রমও হতে পারে। শুধুমাত্র শ্রমের কারণেই পণ্য উৎপাদন হয় তা না। কেউ দেখা যায় যদি আন্তর্জাতিক বাণিজ্যে শ্রমের দুজনই সমান, যেমন একটু বলি, শ্রম দিয়ে বাংলাদেশ মানুষ 1 মণ চাল উৎপাদন করতে পারে কথার কথা 3 মাসে 2 জন শ্রমিক, আবার এই 2 জন শ্রমিক চীনের যদি আমরা ধরে রাখি তারা এই ধরনের 300 ইয়ারফোন তৈরি করতে পারে। এখন দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশি শ্রমিকদের কাছে এমন কোন দক্ষতা নেই যে তারা যে ইয়ারফোনটা তৈরি করতে পারে। তাহলে দেখা গেল কি, যে টেকনোলজি থাকার কারণে চাইনিজ শ্রমিক আপনার এই ইয়ারফোনটা তৈরি করতে পারছে। তাহলে কি হবে, চাইনিজ শ্রমিক যেহেতু টেকনোলজি ভিত্তিক পণ্য উৎপাদনে দক্ষ, কম সময়ে কম খরচে উৎপাদন করতে পারে, তাহলে চাইনিজ যারা আছেন তারা আমাদের কাছে মেশিনারি, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বিক্রি করবেন, আর আমরা যেহেতু কৃষিজ পণ্য উৎপাদন করতে পারি আমরা কৃষিজ পণ্য তাদের কাছে উৎপাদন করব। এখানে শুধুমাত্র শ্রমই আপনার পণ্যের মূল্য নির্ধারণ করছে না, বরং টেকনোলজি উদ্ভাবন পণ্যের মূল্য নির্ধারণ করছে। কারণ যে সার দিচ্ছেন, যে বৈদ্যুতিক পানির মাধ্যমে পানি সেচ দেওয়া হচ্ছে কৃষকের খেতে, অথবা যে প্রসেস ফুড মেশিনারিজ এর মাধ্যমে আলু থেকে চিপস তৈরি করা হচ্ছে সেই মেশিনের একটা দাম রয়েছে। তাই প্রথম হ্যাকসার আনাউলিন এই ধারণাটা নিয়ে এসেছে যে না, শ্রম নয়, এখানে টেকনোলজি, মূলধন এবং অন্যান্য উৎপাদন ব্যয়ের কারণেও কোনো পণ্যের দামে অথবা কোনো দেশ কোনো পণ্য উৎপাদনে বেশি দক্ষ হতে পারে অন্য কোনো দেশের তুলনায়। ধন্যবাদ। জি, আমরা দেখি যে স্যার বাংলাদেশে অনেক বেশি শ্রমশক্তি আছে, কিন্তু এই শ্রম বাংলাদেশে খুব বেশি কাজে লাগে না, কিন্তু বিদেশে গেলে একই শ্রম দেখা যায় যে আরো অনেক বেশি প্রোডাক্টিভিটি হয়, আরো বেশি দামে পণ্য উৎপন্ন করতে পারে, অথবা তারা বাংলাদেশে থাকার সময় একজন শ্রমিক সে তার শ্রম দিয়ে যেই পরিমাণ উৎপন্ন করে তা দিয়ে তার সংসার চলে না, বা যেই পরিমাণ রেভিনিউ জেনারেট করে তা দিয়ে তার সংসার চলে না, কিন্তু একই শ্রম সে যখন বিদেশে নতুন একটা সিস্টেমের মধ্য দিয়ে দেয় তখন তার যথেষ্ট পরিমাণ রেভিনিউ জেনারেট হয় এবং সে সেটা দিয়ে সংসারও চালাতে পারে এবং টাকাও জমাতে পারে। তো সেই জায়গা থেকে আমরা দেখি যে শ্রম আসলে বিভিন্ন টেকনোলজি বা বিভিন্ন জায়গায় গিয়ে কিভাবে আলাদা আলাদা ফাংশন করে। তো এখন স্যারের কাছে জানতে চাচ্ছি যে হেক্সারের যে নীতিটা এটার একটা সমালোচনাও আছে, সমালোচনাটা কি স্যার? আপনি যদি একটু অন্যভাবে বলি সেটা হচ্ছে যে আপনি যে বললেন একই শ্রমিক, হ্যাঁ আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আমি আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, এখন আমরা আমি স্পষ্ট বলি হ্যাকসার এন্ড ওলিনের যে ধারণাটা সেটার আগে একটু একটা ধারণা আসি আপনার, একটা আমরা কনসেপ্ট একটু ক্লিয়ার হয়ে তারপর সেই ধারণাটা জানাচ্ছি। সেটা হচ্ছে আপনার এখন মনে হচ্ছে যে বাংলাদেশের শ্রমশক্তি বেশি, একটা লোক একই কাজ ধরেন একটা লোক বাংলাদেশে রাস্তায় ঝাড়ু দিচ্ছে তার বেতন সর্বোচ্চ 12 থেকে 15 হাজার টাকা, আবার সেই একই লোক মিডিল ইস্টে কি রাস্তা ঝাড়ু দিচ্ছে তার স্যালারি বা বেতন আমরা দেখতে পাচ্ছি
30-35,000 টাকা, সেটা কিভাবে হয়ে যাচ্ছে? আসলে আমরা আসলে প্রথম থেকে আসি আসলে চাহিদা এবং যোগানের বিষয়টা আমরা আবার ক্লিয়ার করি। বিষয়টা হচ্ছে বাংলাদেশে শ্রমের চাহিদা যেই পরিমাণ, অর্থাৎ শ্রমিকের চাহিদা যে পরিমাণ, সেই তুলনায় কিন্তু শ্রমিক অনেক বেশি, কারণ আমাদের জনসংখ্যায় কর্মক্ষম লোকের সংখ্যা বেশি। আমাদের জনসংখ্যায় 18 থেকে 30 বছরের লোক মোট জনসংখ্যার 60-65% বা তারও বেশি হতে পারে যদি আমি ভুল না করে থাকি। আর অন্যান্য দেশের জনসংখ্যা বৃদ্ধ মানুষের সংখ্যা বেশি। আবার অন্যান্য দেশে আপনার এই নিম্ন শ্রেণীর কাজগুলো করার মতো শ্রমিক খুঁজে পাওয়া যায় না। তাই ফলে দেখা যায় একই শ্রমিক যে কাজ করছে বাংলাদেশে তার যে বেতন, ঠিক সে যখন বিদেশে যাচ্ছে তখন কিন্তু তার শ্রমের দাম বেড়ে যাচ্ছে। আবার এটা যদি হ্যাকসন এবং ওহলিনের মডেলে চিন্তা করি, দেখুন একই শ্রমিক যে ধরনের প্রযুক্তিতে বাংলাদেশে আপনার 10 জন শ্রমিক অথবা আমরা 2 জন শ্রমিক যদি আপনার বাংলাদেশে 1 হেক্টর জমিতে আপনার 10 মন ধান উৎপাদন করতে পারে অথবা 1 বিঘা জমিতে যদি 10 মন ধান উৎপাদন করতে পারে, একই শ্রমিক অর্থাৎ সেই 2 জন শ্রমিকই বিদেশের কোন জায়গায় গিয়ে 1 বিঘা জমিতে কমপক্ষে 120 বা 130 মন অথবা 15-20 মন ধান উৎপাদন করতে পারছে অথবা অন্য কোনো শস্য উৎপাদন করতে পারছে। তাহলে কি হচ্ছে যে প্রযুক্তির কারণে, উৎপাদন ব্যবস্থা পরিবর্তনের কারণে, আধুনিক জ্ঞান সম্পন্ন হওয়ার কারণে একই শ্রমিকের উৎপাদন ব্যবস্থা বেড়ে যাচ্ছে। যেহেতু শ্রমিকের উৎপাদন ব্যবস্থা বেড়ে যাচ্ছে, উৎপাদন সক্ষমতা বেড়ে যাচ্ছে, অর্থাৎ 1 ঘন্টায় সে আরো বেশি পণ্য উৎপাদন করতে পারছে, তাই সে আপনার বেশি শ্রমের মূল্য পাচ্ছে। এর অর্থ কিন্তু এই না, এর আপনি দেখুন মানে আবারও আমরা ক্লিয়ার হয়ে নেই, এর অর্থ কিন্তু এই না বাংলাদেশের শ্রমিককে অবমূল্যায়ন করা হচ্ছে, ওই দেশের শ্রমিককে মূল্যায়ন করা হচ্ছে শুধুমাত্র প্রযুক্তিগত গুণের কারণে, আপনার দক্ষতার কারণে, বেশি উৎপাদন হওয়ার কারণে আপনার সেই শ্রমিককে বেশি দেওয়া হচ্ছে একদিক থেকে। এটা হলো হ্যাকসনের ব্যাখ্যা। আবার চাহিদা এবং যোগানের ভিন্নতার কারণে একই কাজ করে আপনি কুয়েতে বা মধ্যপ্রাচ্যের দেশে বেশি বেতন পাচ্ছেন। ধন্যবাদ। জি স্যার, অনেক শুকরিয়া স্যার। এরপরে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা যে তত্ত্বটা নিয়ে এতক্ষণ কথা বললাম, হ্যাকসন অলিনের তত্ত্বের, এই তত্ত্বের কি কোনো সমালোচনা আছে বা কোনো সমালোচনা কি করা হয়েছে? আসলে প্রত্যেকটা তত্ত্বেরই কিন্তু একটা মানে সমালোচনা থাকে, এবং এই তত্ত্বগুলো কোনো একটা তত্ত্ব কিন্তু গড়ে ওঠে কতগুলো ধারণার উপর। যেমন ধরেন এই হ্যাকসন এবং ওহলিন তথ্য গড়ে উঠেছে কয়েকটি ধারণার উপর। সেটি হলো যে একটি দেশে 2টি দেশ থাকবে, 2টি পণ্য উৎপাদন করবে 2টা দেশ, এবং উপাদানের সংখ্যাও হবে 2টি, অর্থাৎ শ্রম হবে এবং শ্রমের পাশাপাশি মূলধন হবে। এই মূলধন বলতে অনেক কিছু বুঝায়, কিন্তু মূলধন হবে, উপকরণ পূর্ণ নিয়োগ বর্তমান থাকবে। অর্থাৎ একটা দেশে যদি 100 জন শ্রমিক থাকে তাহলে সে 100 জন শ্রমিক কৃষি উৎপাদনে থাকবে, একটা দেশে যদি 100 জন শ্রমিক থাকে তাহলে 100 জন শ্রমিক ডিজিটাল টেকনোলজি সম্পন্ন যে পণ্য শুধু সেটাই উৎপাদন করবে। উপকরণ এবং উৎপাদন বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকবে, অর্থাৎ উপকরণের দাম প্রতিযোগিতামূলক ভাবে নির্ধারণ হবে, বাজারে কোনো ট্যাম্পারিং হবে না। এক দেশ থেকে অন্য দেশে পরিবহন ব্যয় শূন্য হবে, অথচ আপনারা ভাবেন এক দেশ থেকে অন্য দেশে পরিবহন ব্যয় বর্তমান দেশে কখনোই সম্ভব না। এখন যে পরিমাণে আপনার পরিবহন ব্যয় বেড়েছে তেলের মূল্য বৃদ্ধির কারণে, সেটা কখনোই সম্ভব না। আবার উভয় দেশের ভোক্তার রুচি অভিন্ন, 2 দেশের ভোক্তার রুচি কি কখনো অভিন্ন হয়? আবার উৎপাদনের কৌশল থাকবে অপরিবর্তিত, আবার প্রতিটি দ্রব্য উৎপাদন উপকরণের তীব্রতা অনুযায়ী শ্রম অথবা মূলধনের পার্থক্য হবে, অর্থাৎ যত উৎপাদন বাড়বে তত হয়তো শ্রমের প্রয়োজন হবে, যত উৎপাদন বাড়বে তত হয়তো টেকনোলজি ব্যবহার করা বা মূলধন বেশি ব্যবহার করার প্রয়োজন হবে। এই যে ব্যাখ্যা, 2টা দেশের রুচি অভিন্ন, 2টা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে, 2টা পণ্য উৎপাদন করবে, এক দেশ থেকে আরেক দেশে শ্রম যাবে না, পরিবহন ব্যয় শূন্য, বাস্তব বর্তমান পৃথিবীর দুনিয়াতে এগুলো কখনোই সম্ভবপর না। কিন্তু আমরা যখন কোনো অবস্থা আলোচনা করি তখন আমরা ধরে নেই পৃথিবীর সব অবস্থা স্ট্যাটিক, অর্থাৎ সব অবস্থা স্থির, কোনো পরিবর্তন হচ্ছে না। যদি পৃথিবীর সব অবস্থা কোনো পরিবর্তন না হয় তাহলে এই এই ঘটনাগুলো ঘটতে পারে। কিন্তু আমরা দেখি হ্যাকসন এবং ওহলিন মডেল তত্ত্বের যেই যে ধারণাগুলো আছে এর অধিকাংশই কিন্তু অবাস্তব, এগুলো কখনো স্থির থাকে না। তাই অনেক ক্ষেত্রে দেখা যায় আন্তর্জাতিক বাণিজ্য আপনি যতই বলেন এই আন্তর্জাতিক বাণিজ্যের স্থিরতা থাকে না, এর ফলেই আসলে বাণিজ্য যুদ্ধ হয়, ট্রেড ওয়ার হয়, এই আর কি। জি স্যার, অনেক শুকরিয়া স্যার। তারপর আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে স্যার, তাহলে মুক্তবাজার অর্থনীতিটা আসলে
আপনার আলোচনা থেকে আমরা মোটামুটি বুঝলাম, এটা যদি একটু আরেকটু আমাদেরকে ব্যাখ্যা করেন, আর একই সাথে বিশ্ব ব্যাংক এবং IMF এগুলো কিভাবে কাজ করে এবং অর্থনীতির ক্ষেত্রে এগুলোর প্রভাবটা কি স্যার? আসলে মুক্তবাজার অর্থনীতিটা কিভাবে গঠিত হলো, দেখুন ক্লাসিক্যাল ইকোনমি যেমন নিউ ক্লাসিক্যাল ক্লাসিক্যাল ইকোনমিস্টরা অনেকে কিন্তু এই লেজিস্ফিয়ার ইকোনমি প্রতিষ্ঠা করার জন্য আপনার আর অর্থনীতিতে নোবেল পেয়েছে। এই লেজিস্ফিয়ার ইকোনমির দুটো কারণ আছে। আপনি যখন অর্থনৈতিকভাবে একটি দেশের কাছ থেকে শোষণ প্রক্রিয়া থেকে শুরু সরে গেলেন, আপনি তার অর্থনীতি নিয়ন্ত্রণ করতেন, রাজনীতি নিয়ন্ত্রণ করতেন, সবকিছু নিয়ন্ত্রণ করতেন, তার বাজারে যখন যে পণ্য প্রবেশ করতে চাইতেন সেই পণ্য প্রবেশ করতে পারতেন। কিন্তু যখন আপনার কলোনি ভেঙে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, আমেরিকা যখন শর্ত দিল যে ইউরোপকে সে তখনই সহায়তা করতে প্রস্তুত যদি তারা তাদের যে কলোনিগুলো আছে, উপনিবেশগুলো আছে সেগুলো তারা ছেড়ে দেয়, তখন বাধ্য হয়ে ইউরোপ তার কলোনিগুলো ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু বাধ্য হওয়ার পর তারা চিন্তা করলো যে এই কলোনিগুলো থেকে তাদের যে আর্থিক সংস্থান আসতো, প্রতি বছর যে রেভিনিউ বা রাজস্ব আসতো এই উপমহাদেশ থেকে, সেটা তারা কিভাবে পাবে। যদি আমরা এটাকে মানে সরল সত্যের সমীকরণ আমরা বলতে চাই, তখন চিন্তা করলো যে মুক্ত বাজার অর্থনীতি আমার একটা ধারণাকে নিয়ে আসা হবে। বাংলাদেশ যেই পণ্য বা নিম্নবিত্ত অর্থনৈতিক দেশগুলো, অনুন্নত দেশগুলো যেই পণ্যগুলো উৎপাদন করতে দক্ষ না, সেই পণ্যগুলোর বাজারে সয়লাভ করে দেওয়া হবে নিম্ন আয়ের দেশগুলোকে, এবং সেই দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো যেন সহজে না দাঁড়াতে পারে তাদেরকে WTO-র মাধ্যমে তাদের সদস্যপদে নিয়ে আসা হবে, এবং কে কোন পণ্যে কি পরিমাণ আর্থিক সহযোগিতা দিতে পারবে, টেকনোলজিগত সহযোগিতা দিতে পারবে, প্রযুক্তিগত সহযোগিতা দিতে পারবে, সেগুলো যেন সীমিত করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই উন্নত দেশগুলো অনুন্নত দেশগুলোর বাজার ধরে রাখতে পারে, সেটাই আসলে মুক্ত বাজার অর্থনীতির মূল ফিলোসফি। যদিও পরবর্তীতে এই ফিলোসফি থেকে কিছুটা মডিফিকেশন বা পরিবর্তন হয়েছে, এই লক্ষ্যে হচ্ছে IMF, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গুলো জড়িত। এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন IMF যেটাকে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, এরা হচ্ছে বিভিন্ন বিষয়ে সরকারকে লোন দেয়। আর WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তারা বাণিজ্য যুদ্ধ এবং দুই দেশের মধ্যে যে বাণিজ্য ট্রেড ফ্যাসিলিটেশন সেটা তারা করে থাকে। যেমন বাংলাদেশ আমেরিকা যদি চায়না যদি অন্যায়ভাবে আমেরিকার উপর কোনো ট্যারিফ অর্থাৎ শুল্ক এবং অশুল্ক বাধা আরোপ করে, তাহলে এবং সে থেকে যদি কোনো ডিসপুট বা কোনো ঝগড়া তৈরি হয়, তাহলে সেটা সমাধান করবে কি WTO। অর্থাৎ WTO পাশাপাশি যেটা সমাধান করবে, ডিসপুট সেটেল ম্যানেজমেন্ট বডি নামে একটা বডি আছে, তারা দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সমস্যা সমাধান করে, দুটি বাণিজ্য দেশের মধ্যে পৃথিবীর মধ্যে ট্রেড ফ্যাসিলিটেশন আন্তর্জাতিক বাণিজ্য সহযোগিতা করে, এটাই হচ্ছে তাদের কাজ। তো এখন এক্ষেত্রে অনুন্নত দেশগুলো একটা দায়িত্ব হচ্ছে যে যতটা সম্ভব একটা প্রোটেক্টিভ মেজারে তাদের যে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি গুলো আছে, অপরিপক্ক যে শিল্পগুলো আছে, এবং যারা অনুন্নত দেশের নাগরিক তাদেরও উচিত হচ্ছে তাদের অনুন্নত দেশের যে পণ্যগুলো আছে সেগুলো যথাসম্ভব ব্যবহার করতে চেষ্টা করা। কারণ দেখেন, একটা মাল্টিনেশনাল কোম্পানি কিন্তু আমার আপনাকে চাকরি দিবে না, বরং একটা দেশীয় কস্কো কোম্পানি যদি প্রতিষ্ঠিত হয় সে দেশে ফ্যাক্টরি করবে, 10টা শ্রমিক তার প্রয়োজন হবে, ট্রাক ডেলিভারি মাধ্যমে তার একটা ট্রাক ড্রাইভার প্রয়োজন হবে। তা আমাদের উচিত হচ্ছে দেশত্ববোধ থেকে, দেশপ্রেমিক অবস্থান থেকে নিজস্ব দেশের পণ্যকে প্রমোট করা এবং নিজস্ব দেশের পণ্যকে কিনতে চেষ্টা করা, কারণ একসময় তারাও উৎপাদন করতে করতে দক্ষ হবে, তারাও তখন বিশ্ববাজারে প্রবেশ করার চেষ্টা করবে। আর এভাবেই আমরা আসলে যে মুক্তবাজার অর্থনীতির যে ছোবল, সেই ছোবল থেকে আসলে আমরা কিছুটা রক্ষা পাবো, এবং একসময় আমরা পণ্য উৎপাদন দক্ষ নিজেদের দেশীয় পণ্য যেমন ওয়ালটন মোবাইল বিক্রি করছে আমেরিকাতে, এরকম আমরা বিভিন্ন পণ্য বিভিন্ন দেশে বিক্রি করতে পারবো। জি স্যার, চমৎকার বলেছেন স্যার। আপনার আলোচনা এসেছে যে চায়না এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক সমস্যা হয়, এই সমস্যাটা কি ধরনের সমস্যা এবং কেন হয় এগুলো? আসলে আমরা জানি যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আমাদের 2018 সালে হঠাৎ করে মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প তিনি $34 বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ মূল্যের একটা শুল্ক আরোপ করে হচ্ছে আপনার চায়নার উপর, এবং চায়না তার প্রতি উত্তরে জুনে 2018 দিকে আপনার $53 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ শুল্ক আরোপ করে বিভিন্ন পণ্যের উপর। তো এখন ফলে দেখা যাচ্ছে যে আপনার এই শুল্ক আরোপ করার কারণে আপনার দেখা গেল আগস্টে 2018 দিকে আবার দুই দেশ শুল্ক আরোপ করে দুই দেশের উপর, আবার সেপ্টেম্বর 2018 দিকে দুই দেশ দুই দেশের উপর শুল্ক আরোপ করে, আবার মে 2019 উপর আবার শুল্ক আরোপ করে, আবার জুন 2019 দুই দেশ দুই দেশের উপর আবার নতুন করে শুল্ক আরোপ করে। এই শুল্ক আরোপ করাটাকেই বলা হচ্ছে, এক দেশ যখন আরেক দেশের উপর শুল্ক আরোপ করে অথবা অশুল্ক বাধা তৈরি করে, এটাকেই সংক্ষেপে বলা হচ্ছে বাণিজ্য যুদ্ধ। এই বাণিজ্য যুদ্ধের মূল কারণ ছিল এই
ট্রাম্প বা আমেরিকার প্রশাসনের অভিযোগ ছিল যে যে সমস্ত ছোট ছোট কোম্পানিগুলো আমেরিকাতে টেকনোলজি টাইপের ইনোভেশন টাইপের কোনো কিছু প্রডিউস করছে, সে সমস্ত পণ্য কোম্পানিগুলোকে চাইনিজ কোম্পানিগুলো হচ্ছে ক্রয় করে নিচ্ছে, এবং চাইনিজ কোম্পানিগুলো ক্রয় করে নিয়ে তাদের টেকনোলজি ট্রান্সফার, মানে ওটার ওনারশিপ এই টেকনোলজিটা তারা আবার চায়না ট্রান্সফার করে দিচ্ছে। ফলে হচ্ছে কি যে টেকনোলজি যেহেতু তারা ট্রান্সফার করে দিচ্ছে, ফলে হচ্ছে কি এই চাইনিজ কোম্পানিগুলো একটা আবার সাব সিস্টার কোম্পানি তৈরি করছে দেশে, এই সিস্টার কোম্পানি আবার সেই উৎপাদিত পণ্য আবার বিক্রয় করছে হচ্ছে আমেরিকাতে। এইভাবে আমেরিকার যে বড় বড় কোম্পানিগুলো আছে তারা নিজেরাই একটা হুমকির সম্মুখীনে পড়ে যাচ্ছে নিজেদের দেশের বাজারে টিকে থাকতে। এই যুক্তির আলোকে চায়না পাবলিক মোরাল অর্থাৎ কৃত্রিম টেকনোলজি চুরি করছে এই অভিযোগ আরোপ করে উপর চায়নার উপর আপনার আমেরিকান প্রশাসন সর্বপ্রথম আপনার শুল্ক এবং অশুল্ক বাধা আরোপ করে। কিন্তু যখন আপনি দেখুন, একটু আগে আমরা বলেছি যে সাধারণত ডাব্লিউটিও কি করে, ডাব্লিউটিওর কাছে যখন চায়না এটার ব্যাপারে অভিযোগ দিল যে আসলে আমাদের কারণে মানে তাদের কি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, তখন ডাব্লিউটিওর ডিসপিউট সেটেলমেন্ট বডি তারা দেখলো যে যদি আমেরিকা হচ্ছে কোনো শুল্ক এবং অশুল্ক বাধা যে আরোপ করেছে, সে অশুল্ক বাধা আরোপ করার কারণে চাইনিজ ইন্ডাস্ট্রি গুলো কি আপনার যে পরিমাণ ক্ষতি করছে আমেরিকান ইন্ডাস্ট্রি গুলো সেটা কি লাঘব হচ্ছে কিনা বা এটার সাথে আসলে কোনো রিলেশন আছে কিনা। কিন্তু ডিসপিউট সেটেলমেন্ট বডি যেটা ডাব্লিউটিওর যারা, তারা দেখলো যে এটার মধ্যে আসলে কোনো সম্পর্ক নাই। ফলে তারা যে পরামর্শটা দিল যে আসলে দুটো দেশ যেহেতু ক্ষমতাসীন, তাদের দুজনকে উচিত আসলে বসা উচিত এই বিষয়টা সমাধান করার জন্য। তো এক পর্যায়ে কিছুটা পরিমাণ হলেও আপনার বর্তমান প্রশাসন কিছুটা পরিমাণ হলেও শুল্ক এবং অশুল্ক বাধা হ্রাস করার বাধ্য, মানে হ্রাস করতে স্বীকার করতে বাধ্য হয়েছে। এর আগেও কিন্তু আমেরিকার উপর অবৈধভাবে আখ চাষিদের ভর্তুকি দেওয়ার ব্যাপার অভিযোগ করেছিল ব্রাজিল, ফলে কিন্তু এই আখ চাষিদের ভর্তুকি কিন্তু দিতে পারে না আমেরিকা। তাই ডাব্লিউটিওর যে রুলস ডিসপিউট সেটেলমেন্ট, এটা কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে যে জাস্টিস বা ন্যায় বিচার সেটা করার তৈরি করে। ফলশ্রুতিতে কিন্তু ট্রাম্প কিন্তু কিছুটা হলেও মনক্ষুণ্ণ হয়েছে, এবং ট্রাম্প কিন্তু ডিসপিউট সেটেলমেন্ট বডির যে তিনজন বিচারক থাকে তার বিচারক নিয়োগ প্রক্রিয়া কিন্তু ট্রাম্প জটিলতা সৃষ্টি করে। তাহলে বোঝা যাচ্ছে কি যে আন্তর্জাতিক বাণিজ্যের যে রুলস এবং রেগুলেশন সেগুলো নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশগুলো যদিও মানে, উচ্চবিত্ত আয়ের দেশগুলো কিন্তু আসলে সেভাবে মানে না। তারা কিন্তু তাদের তাদের সুবিধা অনুযায়ী কিন্তু আচরণগুলো করে। জি জি, একেবারে স্পষ্ট শুনতে পাচ্ছি, অনেক চমৎকার বলেছেন স্যার। একেবারে শুরু থেকে আমরা যদি বলি যে আন্তর্জাতিক বাণিজ্য কেন হয়, কিভাবে হয় এবং তার বিভিন্ন তত্ত্বগুলোর সমালোচনা, এবং পরবর্তীতে এগুলোর জন্য সমস্যা হলে আন্তর্জাতিক বাণিজ্যে সমাধানের জন্য কারা নিয়োগপ্রাপ্ত, সবগুলো বিষয় আপনার আলোচনা থেকে চমৎকার ভাবে ফুটে উঠেছে স্যার। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের চ্যানেলে আপনাকে সময় দেওয়ার জন্য। সবগুলো পর্ব আপনারা দেখবেন এবং শুনবেন, সেই আশা ব্যক্ত করে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে খলিল হালাল চাইনিজের বিশেষ আয়োজন, হালাল টার্কি, বড় টার্কি ১২০ এবং মাঝারি টার্কি $100 পাবেন। অর্ডার করতে কল করুন 6467635073 এই নম্বরে। খলিল হালাল চাইনিজ। অসহায় মানুষের পাশে দাঁড়াতে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য অবিরাম কাজ করে যাচ্ছে বাসমা। বর্তমানে বাংলাদেশে বাসমার 10টিরও বেশি প্রকল্প চলমান রয়েছে। বাসমার এই প্রচেষ্টায় যোগ দিতে এগিয়ে আসুন আপনিও। আহ, অনবদ্য বিরিয়ানি স্বাদ! খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি বিরিয়ানি স্বাদ নিতে আজই চলে আসুন আমেরিকার স্বনামধন্য খলিল বিরিয়ানিতে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ খলিলুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত মুখরোচক স্বাস্থ্যকর বিরিয়ানির জন্য একমাত্র প্রতিষ্ঠান খলিল বিরিয়ানি হাউস। উৎসবে, আনন্দে, পার্টি কিংবা প্রিয়জনের সাথে যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। শরিয়াহ বোর্ড সার্টিফাইড বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি, এখানে সম্পূর্ণ শরিয়াহ মেনে চিকেন, ডাক, কবুতর, কোয়েল, টার্কি সহ সকল খাদ্যযোগ্য প্রাণী জবেহ করা হয়। বিফ, লাইভ ফিশ এবং সব ধরনের গ্রোসারি থেকে বেছে নিন আপনার পছন্দ মতো। বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি, বিসমিল্লাহর পণ্য কিনুন, হালাল বিষয়ে নিশ্চিত থাকুন। 3715 55 স্ট্রিট, উডসাইড, নিউ ইয়র্ক, 11377, ফোন 718-2057-200। নায়াগ্রা ফলসে বাড়ি কিনতে চান? বিসমিল্লাহ ট্রাভেলস এর স্বত্বাধিকারী কমিউনিটির পরিচিত মুখ মোহাম্মদ মুখলিসুর রহমানের সহযোগিতা নিন। কল করুন 1-646-286-9313। বিসমিল্লাহ আবাসন প্রকল্প, নায়াগ্রা ফলস। হোম কেয়ার জগতে নতুন অফার, অবিশ্বাস্য, ঘন্টায় $21 থেকে $22। ইন্স্যুরেন্স পরিবর্তন ছাড়াই আমরা দিচ্ছি সর্বোচ্চ পেমেন্ট। হেলথ ফার্স্ট, মেট্রো প্লাস, ফিডেলিস কেয়ার, ব্লু ক্রস ব্লু শিল্ড সহ সকল ইন্স্যুরেন্স ঠিক রেখেই হোম কেয়ার সেবা দিয়ে থাকি। আর দেরি নয়, আজই কল করুন 3478378232 302-513-3837 এই নম্বরে। নিউ ইয়র্ক স্টেটের সকল কাউন্টিতেই আমরা হোম কেয়ার সেবা দিয়ে থাকি। আলফালাহ ফাউন্ডেশন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক একটি অলাভজনক শিক্ষা ও দাতব্য সংস্থা। শিক্ষা সহায়তা, পথ শিশুদের জন্য নিরাপদ আবাস, বৃত্তিমূলক সহায়তা, এতিমদের পরিচর্যা, শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, খাদ্য সহায়তা, কোরবানি সহায়তা, বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা সহ অনেক সেবামূলক কাজ পরিচালিত করছে ভারত, নেপাল সহ পৃথিবীর বিভিন্ন দেশে। আলফালাহ ফাউন্ডেশনে মুক্ত হস্তে দান করুন। পেপালে ডোনেট করতে আলফালাহ ফাউন্ডেশন নিউ ইয়র্ক @gmail.com, জিলে ডোনেট করুন 7185106721 অথবা imamzafir@gmail.com অথবা সরাসরি চেক পাঠান 908 ভ্যালপার্ক অ্যাভিনিউ, ভ্যালি স্ট্রিম, নিউ ইয়র্ক 11580 এই ঠিকানায়। মানবতার সেবায় আলফালাহ ফাউন্ডেশন। আপনি কি গ্রিন কার্ড বা সিটিজেনশিপের জন্য আবেদন করতে চান, কিংবা পরিবারের সদস্যদের আমেরিকায় আনতে পরামর্শের জন্য বিশ্বাসযোগ্য ল ফার্ম খুঁজছেন? ইমিগ্রেশন বিষয়ক সব ধরনের সহযোগিতার জন্য আপনার পাশে রয়েছে অ্যাটর্নি রাজু মহাজন অ্যান্ড অ্যাসোসিয়েটস। এমপ্লয়মেন্ট বেসড, ফ্যামিলি বেসড, গ্রিন কার্ড, অ্যাসাইলাম সহ ইমিগ্রেশন বিষয়ক সকল ক্যাটাগরিতে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমাদের ল ফার্মে আছেন অ্যাটর্নি রাজু মহাজন, যিনি একই সাথে ইংরেজি এবং বাংলা ভাষায় পারদর্শী। এছাড়াও আছেন অ্যাটর্নি হাসান এল চৌরি, যিনি একই সাথে ইংরেজি এবং আরবি ভাষায় পারদর্শী। এখন পর্যন্ত আমাদের সাকসেস রেট 100%। আমাদের সকল কার্যক্রম পরিচালিত হয় অনলাইনে, ফলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই আপনি সেবা নিতে পারেন দ্রুততম সময়ে। আমাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে আপনার কেস নিয়ে সরাসরি ফ্রিতে কথা বলুন আমাদের অ্যাটর্নির সাথে। এছাড়াও ফ্রিতে NIW ইভালুয়েশন করাতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.rajulaw.com। ইমেল করতে পারেন info@rajulaw.com এই ঠিকানায় অথবা ফোন করুন 833-725-8529 এই নম্বরে।
ভাবছেন মহামারী করোনার প্রভাবে থমকে যাওয়া পৃথিবীর সাথে কিভাবে আপনি তাল মিলিয়ে এগিয়ে যাবেন? আইটি সেক্টরে প্রশিক্ষণ নিন এবং নতুন রূপে ইউটার্ন নিয়ে চলতে শুরু করুন দুর্দান্ত গতিতে। স্কুল, কলেজ, অফিস চলছে এখন অনলাইনে, তবে আপনি কেন পিছিয়ে থাকবেন? ট্রান্সফোটেক একাডেমিতে ঘরে বসে অনলাইনে আইটি সেক্টরে 3 মাসের ট্রেনিং গ্রহণ করুন। আমেরিকার চাকরি বাজারে সফটওয়্যার, কিউএস টেস্টিং এবং সাইবার সিকিউরিটিতে 1 মিলিয়নের বেশি ওপেন পজিশন রয়েছে। কোর্স শেখার পর আমরাই আপনাকে চাকরির ব্যবস্থা করে দেব। আমাদের রয়েছে নিজস্ব রিক্রুটিং টিম এবং 500-এর বেশি কোম্পানির সাথে আন্তঃযোগাযোগ। তাছাড়া অনলাইনে চাকরি করে বছরে আর্ন করতে পারেন $80,000 থেকে $1,00,000। সিদ্ধান্ত আপনার, বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। ট্রান্সফোটেক একাডেমি, where dreams are born. আজই কল করুন 844-394-4826 এই নম্বরে। ইমেল করুন contact@transfotechacademy.com। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.transfotechacademy.com।